এই দুটো দেখতে পাচ্ছ, এই চোখের এই দুটো সাদাটা এখানে, এই দুটোর মধ্যে নিচ্ছি, একটার মধ্যে নিচ্ছি আমি তিনটা সবুজ। এখানে আমি দিয়েছি সাদা, আমি একটু কালারিং বানাচ্ছি। কালারিং বানাইলে জিনিসটা কি হবে, সুন্দর হবে। আমি আমার নিজের মুখটা একটু বন্ধ রাখি। আমার কিউটি কিউটি দুটো কান হয়ে গেছে। এই ঠোঁটের, এই ঠোঁটটার পাঁচটা আছে, এই পাঁচটার দুই পাশে পাঁচ পাঁচ, তার মধ্যে এখানে চারটা। এই চারের মধ্যে এই দেওয়াটা আছে না, এইটা প্রথমে আমি নিয়ে নিই। ওইটার মধ্যে নিচ্ছি তিনটা রানী। এই দুটো আমি কিউটি কিউটি কান বানিয়ে নিয়েছি, বিড়ালের কান দুটো। এবার আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে তিনটা পুঁতি নিয়ে নিয়েছি একটার মধ্যে। এবার এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চারটা, তিনটে রানী। এই দিকে এইটাতে ঢুকে নিলাম। এইটা পাঁচটা বানানোর পর এই পাঁচের এক নাম্বারটাকে আমি নিয়ে নিচ্ছি তিনটা রানী, তিনটা রানী নিলাম। তারপর নিব আমি তিনটা রানী, নিয়ে আমি এইটা ঢুকে দেব। একটা একটা নিয়ে এটার ভিতরে ঢুকে দেব। এক দুই তিন চার, এই চারটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা। এই দুটো চারের চারের ফুলের মধ্যে নিচে দুই, আর এখানে একটা একটা করে নেব। কাজটা হলো, এখনো এটা হয়নি, বডি হয়নি। এটা করার পর এখানে এই দুটোর মধ্যে আমি নিচ্ছি দুটো রানী, চারের ঘর করলাম। এখন আমি নিচ্ছি দুটো পুঁথি, দুটো পুঁথি নিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখানে দেব একটা, এখানে একটা দিয়ে তিনের ঘর হয়ে গেলে ওখানে চারের। এবার বানাবো আমরা লেস। মাঝখানে চারটা আমি কাট করি। এটার মধ্যে আমি নিনব এখন চারটা সাদা, তিনটা সাদা নিয়ে ঢুকে নিব এই তিনটার মধ্যে। এইগুলো পা হচ্ছে। এই চারটার মধ্যে আমি দুটো সাদা নিয়েছি এই চারের উপরটাতে। সাদা রানী।
আমাদের সামনে দুটো পাওয়া আমার জন্য নিয়ে চলে আসছি। এবার এখানে আমি বানাবো পা, পা বানানোর জন্য আমি নিচ্ছি প্রথমে তিনটা, এই পাঁচটা আছে না, এই পাঁচটার মধ্যে আমি এইটার মধ্যে নিয়ে নিচ্ছি। পা দুটো বানিয়ে নিয়েছি, এখানে তিনটা পুঁথি নিয়ে এই চারের দুটো ঘরের নিয়েছি, আমি তিনটা পুঁথি নিয়েছি, তারপর দুটো পুঁথি নিয়ে এটা করে দিয়েছি পাটা। আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তো আমার পা সামনের দুটো পা পিছনের দুটো পা তো আমি দিয়ে দিয়েছিলাম, দেখছো। কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা প্লিজ জানাবে কমেন্টে, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করবেন আমার চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করবেন, আর এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বলবেন।